আসসালামু আলাইকুম, তুরস্ক থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে লন্ডন থেকে কিভাবে তুরস্কে এলাম। তখন রাত প্রায় 11:30 হয়ে গিয়েছিল এবং আপনাদেরকে হোটেলের চারপাশ এবং তুরস্ক দেখানো সম্ভব হয়নি। তো চলেন আজকে প্রথমে আপনাদেরকে হোটেল দেখাই। তবে হ্যাঁ, হোটেল দেখানোর আগে একটু বলিনি যে এই হোটেলটা হচ্ছে 3-স্টার হোটেল। এই হোটেলের নাম, এটা একটা রিসোর্ট, মালিসা গার্ডেন। এই হোটেলটার যে আমরা প্যাকেজটা নিয়েছি, যে এখানে বেডরুম আছে, সিটিং রুম আছে, ডাইনিং, কিচেন, বারান্দা, বাথরুম সবই আছে। মানে এটা একটা বাসার মতো। তো এটার ভাড়া পড়েছে ধরেন এই প্রায় ৫০ পাউন্ড, মানে ধরেন 7,000 টাকা প্রতিদিন। তো চলেন আগে আপনাদের হোটেলটা দেখাই। হোটেল রুমে রান্না বান্নার জন্য রয়েছে 2 বার্নার চুলা, এটা ইলেকট্রিক, আছে বেসিন, তারপরে ওই যে দেখেন ক্রোকারিস, তারপর কেটলি, এই যে পানি খাওয়ার জন্য গ্লাস, প্লেট, তারপরে বোল। মোটামুটি রান্নাবান্নার জন্য যা লাগে, খাওয়া দাওয়ার জন্য যা লাগে সবই দেয়া থাকে এবং সেটা ক্লিন করা থাকে প্রতিদিন। যেমন এই যে যেমন চামচ আছে, প্রতিদিন লোকেরা এসে এগুলো পরিষ্কার করে দিয়ে যায়। বিন আছে, বিন পরিষ্কার করে দিয়ে যায়। এই যে ফ্রিজ অ্যান্ড ফ্রিজার আছে, ওইখানে খাবার রাখা যায়। এই যে ডাইনিং টেবিল, এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। তারপর আছে এই যে টেলিভিশন, যদিও টিভিটা আমরা দেখি নাই, ওই দেশের ভাষাতে তো বুঝি না। আছে রুমে এয়ার কন্ডিশন, এবং এটা হচ্ছে সিটিং রুম। ওইখানে আবার একটা বেড আছে, যে এই বেডটা হচ্ছে আমার ছেলের জন্য, আর এটা হচ্ছে একটা সোফা বসার জন্য। তারপর পাশের রুমেই আছে যেমন আমাদের যেটা বেডরুম, মেইন বেডরুম, আসেন ওই বেডরুমটা দেখাই। এই যে বেডরুম, এখানে একটা মিরার আছে বড় মোটামুটি, তারপর ওই এখানেও এয়ার কন্ডিশন আছে, কিন্তু এই এয়ার কন্ডিশনটা ঠিক কাজ করছে না, আমরা রিপোর্ট করেছি। আর এই যে দুইটা বেড, ওইটা একসাথে লাগানো যায়। তারপর ওয়ার্ড্রোপ আছে কাপড় চোপড় রাখার জন্য, মোটামুটি যেটা প্রয়োজনীয় যেসব জিনিস সেটা এই হোটেলের মধ্যে আছে। তারপর আসেন ওই যে দেখাই বাইরের দৃশ্যটা, এটা বারান্দা, খুব সুন্দর বড় একটা বারান্দা। এখানে টেবিল চেয়ার পাতা আছে, বিকালে বসে এখানে চা নাস্তা খাওয়া যায়, দারুণ। আজ ঈদের দিন, ঈদের দিন মানে একটু স্পেশাল খাওয়া দাওয়া না করলে তো চলে না। আমরা লন্ডন থেকে রোস্ট রান্না করে ফ্রোজেন করে নিয়ে এসেছিলাম, ওটা ফ্রিজারের মধ্যে আছে, এটা গরম করে আমরা খেয়ে ফেলবো। আর হোটেলের মধ্যে আমরা যেটা করেছি, পোলাও রান্না বান্না করছি এবং ডিম সিদ্ধ দিয়েছি। ও আরেকটা জিনিস বলে নিই, গত ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে আমরা রাত্রে পৌঁছেছিলাম 11:30 এবং আমাদেরকে বলা হয়েছিল যে ঈদের জামাত হবে ভোর 6:10 এবং মসজিদের দূরত্ব হোটেল থেকে 2 মাইল। এখন আমরা রাত্রে ঘুমিয়েছি প্রায় 1:30, তো যদি নামাজ ধরতে হয় তাহলে ভোর 4:00 উঠতে হবে, সেটাও সমস্যা না। মূল সমস্যা হচ্ছে আমরা তো মসজিদ কোথায় চিনি না, এবং এত রাতে আমরা ট্যাক্সি কোথায় পাব, রাস্তাও চিনি না, যার ফলে হলো কি আমরা এই নামাজটা মিস করলাম। এবং সম্ভবত জীবনে প্রথমেই আমি ঈদের নামাজ মিস করলাম। আমার স্ত্রী সন্তানের উপর আমার একটু রাগও হলো যে কি দরকার ছিল তুরস্কে এসে ঈদ করা,
কিন্তু তাদের যুক্তি ছিল যে তারা নতুন একটা সংস্কৃতি দেখবে, তারা কিভাবে ঈদ করে তুরস্কের মানুষ। যাই হোক, ঈদ করতে পারলাম না, কিন্তু নামাজ পড়তে পারলাম না, কিন্তু খাওয়া টাওয়া তো বন্ধ করো না। আমরা সব সময় যে রোস্ট পোলাও খেয়ে আমরা ঈদ উদযাপন করি, তো এখানে আমার স্ত্রী এবং আমি দুজনে মিলে রান্না বান্না করছি। এখন বেলা 12টা, ঈদের স্পেশাল খাওয়া খাচ্ছি। স্ত্রী বলল, খাওয়া দাওয়া শেষ করে চলো একটু রিসোর্ট এলাকায় ঘুরতে যাই। তারপর আমরা খেলাম, ছেলেকে বললাম, ছেলে বলল সে সুইমিং পুলে গোসল করতে যাবে। তারপর আমরা খাওয়া দাওয়া সারলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টের দিকে রওনা দিলাম। আমার স্ত্রী রিসোর্ট সম্পর্কে একটু খারাপ ধারণাই নিয়েছিল যে রিসোর্টটা খুব খারাপ হবে, বা মানে তার রাতে তার পছন্দ হয় নাই। কিন্তু আমরা যখন ভাত খেয়ে রিসোর্টের দিকে গেলাম, অর্থাৎ প্রকৃতির মধ্যে গেলাম, প্রকৃতি দেখে সে খুব খুশি হয়ে গেল। রিসোর্টে অনেক ধরনের ফুল ও ফলের বাগান। বাগানে কমলা ঝুলতে দেখে আমার স্ত্রী খুশি হয়ে বাচ্চাদের মতো চিল্লানো শুরু করলো, এই তাড়াতাড়ি আসো, আমাকে কমলা পেড়ে দাও। আমি গেলাম কমলা পাড়তে, কিন্তু কমলা পাড়া বেশ কঠিন, কারণ ওই গাছের উপরে, অনেক উপরে, আমি ঠিক নাগাল পাচ্ছিলাম না। আমার স্ত্রীর উৎসাহ এবং চেঁচামেচি দেখে বেরিয়ে এলেন এক ভদ্রলোক তার ঘর থেকে। তিনি হচ্ছেন এই রিসোর্টের ম্যানেজার। তার সাথে পরিচয় হলো, তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কোথা থেকে এসেছি। আমি বললাম আমি লন্ডন থেকে এসেছি। আমি কি করি? বললাম আমি রাজনীতি করি, আমি কাউন্সিলর। তারপর তিনি আমাকে গুরুত্ব সহকারে নিলেন এবং বললেন, চলেন আপনাকে রিসোর্ট ঘুরে দেখাই। আমি জিজ্ঞেস করলাম, এত ফল আপনারা কি করেন, এগুলো কি বিক্রি করেন? তিনি বললেন, না আমরা বিক্রি করি না, এগুলো নিজেরা খাই এবং আমাদের স্টাফদেরকে দেই। খুব সুন্দর পরিবেশ, বাহ। How can I say? Like an orange. Yeah. Like a mandarin. Oh, okay, 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 understood. Yeah, okay. Very small. Small, yeah. Very sweet. Juicy, also. Juicy and juicy. Sweet, yeah. তুরস্কের আন্তালিয়ার এই মালিসা গার্ডেন অ্যাপার্টমেন্ট হোটেলের ম্যানেজার মাহমুদ আমাদের ঘুরে ঘুরে তার ফুলের বাগান, ফলের বাগান দেখাতে লাগলেন। সেই সাথে তিনি পুরো ভিউটা দেখালেন এই রিসোর্টের। তিনি বিভিন্ন ফল সম্পর্কে বলতে লাগলেন, অনেক ফল আবার আমি চিনি না, তবে অবাক হয়েছি যে ওইখানে কলা গাছও দেখতে পেলাম। তবে তাকে জিজ্ঞেস করেছিলাম, এই যে কলা হয়, এই কলা তারা খান কিনা, কিন্তু তিনি বলেছেন এটা হচ্ছে বন্য কলা, কলা ধরে কিন্তু সেই কলা তারা খান না। যাই হোক, আপনাদেরকেও চলেন দেখাই রিসোর্ট। এবং আমরা যেদিকে যাচ্ছি, এখানে একটা বাগানের পাশে, এই যে দেখেন কলা গাছ, এবং এখানে কলাও ধরেছে, কিন্তু এই কলা গাছের কলা তারা খান না। কলা গাছের পাশাপাশি আরও অনেক ফলের গাছ আছে এখানে, এবং এই পাশেই হচ্ছে অ্যাপার্টমেন্ট, বিভিন্ন অ্যাপার্টমেন্ট, অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে এই হোটেলে, প্রায় শখানেক হোটেল অ্যাপার্টমেন্ট আছে এখানে। এবং বেশিরভাগ পর্যটক হচ্ছেন এখানে ইউরোপের পর্যটক, ইংল্যান্ড, সুইডেন, ফ্রান্স, জার্মানি, বিভিন্ন দেশের মানুষ এখানে আসেন। এবং মাহমুদ ম্যানেজার খুবই পলাইট লোক,
এবং খুব বিনয়ী। এই যে দেখেন একটা রিসোর্টের সুইমিং পুল দেখা যাচ্ছে, এটা একটা সুইমিং পুল, পরে আরেকটা সুইমিং পুল আছে, ওইটাও আপনাদেরকে দেখাবো। তো চলেন আমার সাথে, আপনাদেরও দেখা হলো রিসোর্টটা এবং সেই সাথে যে গার্ডেন, সেই গার্ডেনটা। আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি, এটা হচ্ছে প্রথম সুইমিং পুল। এখানে আবার একটা রেস্তোরাঁ আছে পাশে, এবং ইংলিশরা বা সাদা লোকেরা এখানে ওই যে এই রেস্টুরেন্টে খাবার পাওয়া যায়, আবার অ্যালকোহল পাওয়া যায়, মদ, এগুলো খায়। আমরা এই যে রিসোর্টের দুইটা পার্ট আছে, এখন অন্য পার্টে যাচ্ছি, মধ্যখানে একটা রাস্তা, এই সরকারি রাস্তা, এবং এই রাস্তার ওপারেও তাদের রিসোর্টের দুইটা পার্ট। আমরা অন্য পার্টটায় যাচ্ছি, এই যে রিসোর্টের ভিতর আর একটা পার্ট, এবং বাম দিকে একটা অফিস, এটা হচ্ছে জেনারেল ম্যানেজারের অফিস রিসোর্টের। এখন আমরা এটা একটা ইয়ের মতো, ব্রিজের মতো, এবং চারিদিকে শুধু গাছপালা, অনেক সুন্দর সবুজ। আমরা এই যে আমাকে গাছপালা তিনি দেখাচ্ছেন, বিভিন্ন ফলের গাছ। তো এই ফলগুলো অনেকগুলো আসলে ওই টার্কির ফল, এগুলো মানে আমরা ঠিক চিনি না সেগুলো। আবার কিছু কিছু ফল আছে লন্ডনেও পাওয়া যায়, এবং জাইতুন, আপনারা জানেন জাইতুন, জাইতুন ফলও এখানে আছে এই গার্ডেনে। তবে সব ফল এখন ধরে নেই, কিছু ফল আছে হয়তো এখন সিজন না। এই যে দেখেন, এটা হচ্ছে আরেকটা সুইমিং পুল, এখানেও একটা রেস্টুরেন্ট আছে, বেশ বড় রেস্টুরেন্ট। এখানে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সবই হয়। এখন দুপুরের সময়, সবাই কেউ কেউ গোসল করে, কেউ কেউ রোদ পোহাচ্ছেন। এই যে এখানে ফুলের বাগান আছে, এবং মাহমুদ দেখাচ্ছেন এখানে আরেকটা ফলের গাছ, সে সম্পর্কে তিনি এক্সপ্লেইন করছেন। তো আমার এই জিনিসটা ভালো লাগছে যে ধরেন তিনি এই রিসোর্টের একজন বড় দায়িত্বশীল মানুষ, তিনি আমার মতো একজন সাধারণ মানুষকে, একজন পর্যটককে, তিনি তার হোটেলকে দেখাচ্ছেন, সময় দিচ্ছেন আমাকে। এটা তিনি না দিলেও পারতেন। মাহমুদের এই আন্তরিকতাটা আমাকে মুগ্ধ করেছে, এবং এই রেস্তোরাঁ বা হোটেলে সব ধরনের সুযোগ সুবিধা আছে। এখানে ম্যাসেজ পার্লার আছে, তারপরে একটা এখানে গোসল করে দেয়, টার্কিশ বাথ, এগুলো আছে। এই যে বাচ্চাদের প্লে এরিয়া, বাচ্চারা এখানে ইভেন কি রাত্রেও এখানে খেলতে পারে বাচ্চারা। আর ওইখানে গোসল করার ব্যবস্থা আছে, আর উপরে উপর থেকে জাম দেয় বাচ্চারা, এই যে এখানে দেখেন। তো এটা বাচ্চারা খুব এনজয় করে, এটা অনেক রিসোর্টেই থাকে। এই হলো মোটামুটি, আপনাদের দেখালাম, আপনারা দেখেন। এতক্ষণ রিসোর্ট দেখালাম, এখন চলেন আপনাদেরকে মার্কেটে নিয়ে যাই। এই হোটেলের পাশেই মার্কেট আছে, এখানে অনেক সস্তায় ব্র্যান্ডের আইটেম পাওয়া যায়। তো চলেন ওইখানে দেখি ব্র্যান্ডের সস্তায় কি পাওয়া যায়, কিছু কেনাকাটা করব, তারপর হোটেলে ফিরে যাব। দোকানে ঢুকে স্ত্রী কিছু গিফট আইটেম কিনল প্রিয়জনদের জন্য, তারপর আমরা হোটেলে ফিরে গেলাম। হোটেল রুমে ফিরতে না ফিরতেই সেখানে দরজায় নক করল ইঞ্জিনিয়াররা, এসি ঠিক করতে এসেছে। এসি দেখে বলল এটার গ্যাস শেষ হয়ে গেছে, এই এসি আর চলবে না। তারপর তারা খুলে নিয়ে গেল, বলল পরদিন ঠিক করে দেবে, কিন্তু পরদিন আর ঠিক করে দিল না, এবং যতদিন আমরা হোটেলে ছিলাম সেটা আর ঠিক হয়নি। তারপর আমরা এটা নিয়ে কমপ্লেইন করেছি। বিকেলে বারান্দায় বসে আমি আমার স্ত্রী এবং ছেলে কফি খেলাম। কফি খেতে খেতে হঠাৎ খেয়াল করলাম পাশেই কাপড় শুকাচ্ছেন এই হোটেলের কিছু মানুষ, একজন মহিলা। তো তার সাথে কথা বলতে শুরু করলাম, তিনি ইংরেজি জানেন না,
কিন্তু তাতে কি, মানুষে মানুষে সম্পর্ক তো চোখে চোখে হতে পারে, হ্যাঁ আপনার বডি ল্যাঙ্গুয়েজে হতে পারে। তিনি ইংরেজি বলতে পারেন না, কিন্তু এটা বোঝালেন তিনি সারাক্ষণ কাজ করেন এবং তিনি কাজ করে হ্যাপি আছেন। যাই হোক, তার সাথে অলিখিত একটা সম্পর্ক হয়ে গেল। ভাষা কোনো ব্যাপার না, মানুষ মানুষে ব্যাপার। ইন্ডিয়া দেন বাংলাদেশ, ওকে, পাকিস্তান, ওকে, সো ইউ লিভ হিয়ার, হাউস, হাউস ইওর হাউস, ইওর, ওকে, ক্লিন, হাউ মেনি, ইউ আর থ্রি অর ফোর, হাউ মেনি পিপল, ওকে ওকে, গুড গুড, গুড মানি, মানি গুড। এখন বিকেল পাঁচটা, কফি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি সিডে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। হোটেল থেকে 5 মিনিটের হাঁটার দূরত্ব। আমরা হেঁটে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। পথে অনেক ধরনের গাছ, দোকানপাটও আছে, তবে মানুষজন অনেক কম এখানে। বড় দেশ, মাত্র 8.5 কোটি মানুষ এই দেশে। এই দেশের আয়তন হচ্ছে বাংলাদেশের প্রায় 5 গুণের চেয়েও বেশি। এইটা চারিদিকে শুধু হোটেল। এখানে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর হোটেল আছে চারিদিকে, বড় বড় হোটেল, কারণ প্রতি বছর মিলিয়ন পর্যটক আসে এই দেশে। যাই হোক, এইদিকে একটা আন্ডারওয়ে, আমরা সুড়ঙ্গ দিয়ে রাস্তা পাড়ি দিচ্ছি এবং এটা পাড়ি দিলেই আমরা পাবো সমুদ্র সৈকত। এই যে সমুদ্র সৈকত থেকে অনেকে আসছেন। যেতে যেতে অনেকগুলো গাছ দেখলাম। প্রথম ভাবলাম এগুলো শুধু আমের মুকুল, কিন্তু অনেক কাছে যাওয়ার পর দেখলাম যে না, এগুলো আমের মুকুল না, এগুলো হচ্ছে এক ধরনের ফুল গাছ। দেখেন অনেকটা আমের মুকুলের মতোই। তো এটা কি ফুল আমরা ঠিক জানি না, তবে আমরা হেঁটে যাচ্ছি। আমরা প্রায় সমুদ্র সৈকতের কাছাকাছি চলে এসেছি। সমুদ্রের সৈকতের পাশেই দেখেন বড় বড় হোটেল, মানুষজন হেঁটে যাচ্ছেন এবং রাস্তা মোটামুটি ফাঁকা। আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। তুরস্ক অনেক কারণে বিখ্যাত। আপনারা জানেন এখানে 96% মানুষ হচ্ছে মুসলমান, এখানে আরও আছে কার্ডিশ। দারুণ এক সমুদ্র সৈকত, দেখি মনটা ভরে গেল। চারিদিকে সাদা, পাশে সুন্দর সুন্দর হোটেল, গাছপালা, মানুষ হাঁটছে। এই বিকেল যেন আশ্চর্য সুন্দর এক বিকেল। আহা, পা ধুলাম। পা ধুয়ে ছেলে বউকে বললাম চলো আমরা কোনো একটা রেস্তোরাঁয় রাতে ডিনার করি এবং ডিনার করে আমরা হোটেলে ফিরে যাব। বউ ছেলে রাজি হয়ে গেল। আমরা সমুদ্র সৈকত ছেড়ে আস্তে আস্তে মার্কেটের দিকে হাঁটতে থাকলাম।
কিছু দূর হাঁটার পর আমাদেরকে পেয়ে বসলো একজন সেলসম্যান। সে বলল, নৌকা ভ্রমণে গেলে কম দামে আমাদেরকে নৌকা ভ্রমণে নিয়ে যাবে। আমাদের তিনজনকে অফার করল £50, যেখানে খাওয়াও ইনক্লুড করা আছে। আমরা তার সুন্দর সুন্দর কথায় মোটামুটি রাজি হয়ে গেলাম। শনিবারে সে আমাদেরকে নিয়ে যাবে নৌকা ভ্রমণে। £10 অ্যাডভান্স দিলাম। Okay, so see you inshallah. Very good, Allah. I have also one more nice family trip for you. এদেশে আইসক্রিম প্রেজেন্ট করা হয় খুব সুন্দর ভঙ্গিতে, অনেক রসিক ভঙ্গিতে তারা আইসক্রিম বিক্রি করে। আমার স্ত্রী পথে আইসক্রিম কিনল এবং সেটা তারা সেই সুন্দরভাবে পরিবেশন করল। আইসক্রিম নিয়ে আমরা হাঁটতে হাঁটতে মার্কেটের দিকে যাচ্ছি রেস্তোরাঁর উদ্দেশ্যে। আজকের প্রকৃতি অনেক সুন্দর, খুব গরম নেই, ঠান্ডাও না, এবং রাস্তাঘাট অনেক ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা। আমরা গল্প করতে করতে রেস্তোরাঁর দিকে যাচ্ছি এবং রেস্তোরাঁর দিকে যেতে যেতেই আমরা পেয়ে গেলাম অন্য এক গল্পের সন্ধান। গল্প হচ্ছে বিড়ালের। আপনি যেখানেই যাবেন, দোকান, রাস্তাঘাট, সব জায়গায় বিড়াল পাবেন। আমার স্ত্রী বিড়াল ভালোবাসে, আমার ছেলেও। তারা বিড়ালকে আদর করে লেগে গেল শপিং করায়। দোকান দেখলেই তাদের মাথা ঠিক থাকে না, তারা ব্যাগ কিনবে, জুতা কিনবে, বেল্ট কিনবে। এবং ছেলে এখানে সস্তা ব্র্যান্ডের আইটেম পেয়ে অনেক জিনিসপত্র নিয়ে ফেলল, সে লন্ডনে নিয়ে দামি বিক্রি করবে। কিশোর ছেলে, তার কত স্বপ্ন। যাই হোক, আমি বাধা দিলাম না। এখন তো তার পড়াশোনা নেই, মাত্র SSC পরীক্ষা দিয়েছে, রেজাল্টের অপেক্ষা। তো সুতরাং সে ব্যবসায় মনোনিবেশ করল। তবে টাকা আমি দিয়েছি, টাকা ফেরত পাবো কিনা তা অবশ্য ঠিক নেই। কিছুক্ষণ হাঁটার পর আমরা পেয়ে গেলাম এক কিশোরকে। সে তার ঢোল বাজায়, বাজিয়ে শোনালো আমাদেরও। আমরা কয়টা টাকা দিলাম, সে খুব খুশি হলো। কিছুক্ষণ হাঁটার পর আমরা পেয়ে গেলাম একটা মাছের অ্যাকোরিয়াম। এখানে পা ডুবিয়ে বসলে €5 দিতে হয়, মানে $600। আমার ছেলে বলল, এখানে পা ডুবিয়ে বসবে, সে স্পর্শ নেবে মাছের, তার ফিলিংসটা কীরকম আসে। আমি বললাম, বাবা এখন বাদ দাও, কারণ আমাদের খেতে হবে, রাত হয়ে যাচ্ছে এবং খেয়ে হোটেলে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, এটা পরে করা যাবে। তো ছেলে বলল, ঠিক আছে, আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। ঠিক হোটেল না, রেস্তোরাঁর দিকে যাচ্ছি। আমরা এখন যে রেস্তোরাঁয় ঢুকেছি, এটার নাম বাফালো স্টেক হাউস। ছেলে স্টেক খাবে, এটা তার অনেক প্রিয়। লন্ডনে খেতে পারে না, কারণ অনেক রেস্তোরাঁয় হালাল থাকে না, কিন্তু তুরস্কের সুবিধা হলো এখানে মোটামুটি সব কিছুই হালাল। তো আমরা এই স্টেক হাউসে ঢুকেছি, বেশ সুন্দর একটা রেস্তোরাঁ। এখানে লাইভ মিউজিক আছে এবং বিভিন্ন ধরনের হুকু খাওয়ার ব্যবস্থা আছে, জাঁকজমক পরিবেশ।
আমরা তিনজন খাবার অর্ডার করেছি, খাবার এসে গেছে। খাবার খেয়ে দ্রুত হোটেলে ফিরতে হবে, রাত প্রায় বেজে গেছে 10:30। আমরা গান শুনতে শুনতে খাবার খাচ্ছি, চারিদিকে আলোকোজ্জ্বল পরিবেশ, সঙ্গীত বাজছে খুবই সুন্দর, আমরা এনজয় করছি। আমাদের খাওয়ার পর বিল এলো 57 ইউরো, মানে 7,000 টাকা। আমরা সেই টাকা পরিশোধ করে আমরা হোটেলের দিকে ফিরলাম, এবং হোটেল থেকে বেরোবার আগে দেখলাম যে একজন নারী তার সুন্দর ফুলের ডালি নিয়ে কাস্টমারকে দিচ্ছে, কাস্টমারকে খুশি করার কত আয়োজন। রাত প্রায় 11টা, হেঁটে হেঁটে হোটেলের দিকে ফিরছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেখাবো দারুণ এক মার্কেট এবং সেই প্রাচীন সভ্যতা তুরস্কের। ততদিন ভালো থাকবেন, এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।